নমস্কার আঠাত্তর বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে তছনছ হয়ে গেল যোধপুর সহ পুরো রাজস্থান প্রবল বৃষ্টি ও বন্যায় জলে ডুবে তিনটি শিশুর মৃত্যু হয়েছে এবং বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত এক লক্ষ মানুষ যোধপুরে গতকাল রাতে প্রবল বৃষ্টির পর অনেক গাড়ি ভেসে গিয়েছে একই সঙ্গে অনক কলোনিতে দুই ফুট পর্যন্ত জল জমেছে প্রবল বৃষ্টির সাথে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে বন্যার ফলে পনেরোটি বাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে রেল লাইন থেকে শুরু করে রাস্তাঘাট সবই জলের তলায় বিপদসীমার ওপর দিয়ে বইছে নদীগুলির জলস্তর অতি বর্ষণের জেরে শহরের একাধিক জায়গায় জলবন্দী হয়ে পড়েছে সাধারণ মানুষ ইতিমধ্যেই উদ্ধার কাজ শুরু করে দিয়েছে রাজ্য এবং কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী বন্যার কারণে রাজ্যের সমস্ত স্কুল ও কলেজ বন্ধ রাখা হয়েছে আগামী আটচল্লিশ ঘন্টায় যোধপুর এবং উদয়পুরের পার্শ্ববর্তী জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও আগামী পাঁচ দিনে পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি ও বন্যার সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ অবধি অবশ্যই দেখবেন আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী এই মুহূর্তে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই অতি ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উপকূলবর্তী জেলাগুলিতে তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি আগামী উনত্রিশে জুলাই শুক্রবার থেকে পুরো দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় টানা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলা হাওড়া হুগলি কলকাতা উত্তর চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া হয়ে পারে পরবর্তী চব্বিশ ঘন্টা অর্থাৎ শুক্রবার পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে মেঘলা আকাশের পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বাতাসে সর্বোচ্চ আর্দ্রতার পরিমাণ থাকবে পঁচানব্বই শতাংশের আশেপাশে এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ